আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের ছোট্ট ফাতেমার দ্বিতীয় জন্মদিন। তো বুঝতেই পারছেন কতটা স্পেশাল হতে যাচ্ছে আমাদের ফাতেমার বার্থডে পার্টিটা। তো ফার্স্ট জন্মদিনটাও কিন্তু ওরা অনেক ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি, অনেক এনজয় করেছি আমরা। তো ফাতেমার এবারের জন্মদিনটাও কিন্তু আমরা খুব এনজয় করবো এবং খুব সুন্দরভাবেই সব কিছু ডেকোরেট করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যেখানে আমরা চটপটি বানিয়ে নিয়েছি। তো সকালটা আমরা চটপটি দিয়ে নাস্তা করে শুরু করলাম আর সবাই মিলে আজকে আমাদের বাসার দাওয়াত। তো সকালে দেখুন এখানে আমরা বেশি করে চটপটি বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে সবাই মিলে খাবার পালা। তো সকালের নাস্তায় গরম গরম চটপটি খাওয়ার মজাই আলাদা। আর ফাতেমার বার্থডেটাও আজকে খুবই স্পেশাল হতে যাচ্ছে, আমাদের আমাদের একমাত্র ছোট্ট বোন ফাতেমার জন্মদিন বলে কথা। তো চলুন দেখে নিই আমরা কী কী আয়োজন করছি। তো ফার্স্টে এখানে রয়েছে, এখানে আমরা সবজি রান্না করছি, এই যে এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সবজি রান্না করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে। নেক্সটে কী রয়েছে তো চলুন দেখে নেই। তো এখানে রয়েছে চিকেন, তো চিকেনগুলো পিস করে রাখা হয়েছে রোস্ট করার জন্য। আর এখানে চটপটিগুলো ডেকোরেশন করার জন্য যে যে আইটেমগুলো দরকার আমরা সবগুলো এখানে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা রেঁধেছি পাস্তা। আর এখানে রয়েছে ম্যাগন রোলস রান্না করা হয়েছে, তো এগুলো হচ্ছে আমাদের সকালের সবার নাস্তা। তো আন্টিরা আমরা সবাই মিলে একসঙ্গে নাস্তা করছি। তো এখানে যে চটপটির ডালটা রয়েছে ওইটাও এখানে রয়েছে। তো এখানে রয়েছে পায়েস, তো যেহেতু জন্মদিন বলে কথা তো মিষ্টি মুখ না করলে কি চলে। তো এখন আমরা দুপুরের বাকি আইটেমগুলো রান্না করে ফেলছি। তো এখন আজকে আমরা রান্না করব গরুর মাংস, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে। তো বুটের ডাল দিয়ে গরুর মাংস কিন্তু খুবই ইয়ামি একটি রেসিপি। তো প্রথমে আমরা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি, আর তারপরে যা যা আইটেম লাগে আর কি, শুকনা বা শুকনা মশলা বাটা মশলা ওইগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে। বাটা মশলাগুলো দেওয়া শেষ, আর প্রত্যেকটা আইটেমই এতটা মজা হয়েছিল, বিশেষ করে খাবার দাবারগুলো খুবই মজা ছিল, আর কেকটাও আজকে খুবই আকর্ষণীয় ছিল। আর আজকের বার্থডেটা ছিল ফুল হোয়াইট অ্যান্ড ব্লু কালারফুল। তো সবার ড্রেস, বেলুন, ব্যানার সব কিছু ছিল নীল এবং সাদা কালারের মধ্যে, তো সেটা আপনারা দেখতেই পারবেন। তো আগের বার ফাতেমার ফার্স্ট বার্থডে তাই সবাই পরেছিল সাদা, সেই সঙ্গে ব্যানারটা ছিল গোল্ডেন কালার, বাট এবার সব কিছু হবে নীল আর সাদার মধ্যে ডেকোরেটেড হবে। তো এখন হচ্ছে এদিকে দেখুন আমাদের মাংসটা কষানো হচ্ছে, দেখে আমার জিভে পানি এসে যাচ্ছে। তো দুপুরে হচ্ছে সবাই চলে আসছে আমাদের বাসায় মেহমানরা, তো নানুরা, আন্টিরা, মামা, মামি, আমাদের ছোট আব্দুল্লা সবাই চলে আসছে। তো এদিকে দেখুন আমরা এই আইটেমটা রান্না করে শেষ। আর ফাতেমাকে এখন হচ্ছে একটা আস্ত মাছ ভেজে দেওয়া হবে, কারণ সবার তো মাংস পছন্দ, বাট ফাতেমা মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য একটা আস্ত মাছ ভাজা করা হয়েছে। বাট ও তো সবটা খেতে পারবে না, সঙ্গে খাবো আর কি আমরা। তো দুপুরের আইটেমগুলো দেখতেই পারলেন এ পর্যন্ত স্টপ ছিল। আর আর রান্না করা হয়েছিল ডাল, বাট ওইটা দেখানো হয়নি, স্কিপ করে ফেলেছি আমরা। আর এখানে দেখুন আমাদের ছোট্ট ফাতেমার মধ্যে একটা বারবি কেক আমরা রেডি করে ফেলেছি, সেই সঙ্গে কেকের সঙ্গে ছিল ফুচকা। আর চটপটি তো আমরা সকালে খেয়ে ফেলেছি, তো ফুচকাটা পার্টিটা অনেকদিন পর হলো, খেতে খুবই ভালো লেগেছিল। আর কেকটা কিন্তু আম্মু নিজের হাতে বানিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে কেক কাটার পালা। তো আমাদের বার্থডে গার্লকে সহ দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে। তো দেখুন গাইস আমাদের বার্থডে গার্ল ফাতেমাতুজ্জাহরা, তো দেখতেই পাচ্ছি না ওর ড্রেসটা হচ্ছে ফুল ব্লু কালার, সেজন্য ওর ড্রেসের সঙ্গে ম্যাচ খাই ওর পুতুলটাও বানানো হয়েছে ব্লু কালার, বাট একেবারেও কড়া কালারটা আসে নাই, বাট ওই রকম কালারটা পাওয়া যায় না। তো আমাদের রুহিও চলে আসছে, এই যে দেখুন ফাতেমা আর হচ্ছে সেম কালার ড্রেস, সেই সঙ্গে দেখুন আমিও একটু সাজুগুজু করেছি ওদের সঙ্গে ব্লু কালার একটা লং ড্রেস পরে। তো আমার এটা বানানো ছিল আগেই, বাট ফাতেমা আর আরুটা কালকে বানানো হয়েছে নতুন। আর রুহিটাও ম্যাচ খেয়েছে আকাশি কালার, তো বলেছিলাম সব ডেকোরেটেড হবে ব্লু এবং হোয়াইটের মধ্যে। তো দেখুন এখন মামিও চলে আসছে ব্লু কালার শাড়ি পরে, তো এখন হচ্ছে সবাই মিলে ফটোশ্যুট করা হবে। এই যে প্রথমে ফাতেমা আর আরোহী ওর দুই বোন হচ্ছে ম্যাচিং ড্রেস পরেছে, আর উপরে ব্যানারটা তো দেখতেই পাচ্ছেন ব্লু কালার, আর বেলুনগুলো সব ফুলে ফুলে জাস্ট পরে যাচ্ছিলো। তো দেখুন এর মধ্যে আমাদের ছোট্ট অহিসোনা মানেও চলে আসছে। তো রুহি আর ওহির কিন্তু ম্যাচ হয়েছে ড্রেসটা আকাশির মধ্যে একটু। তো আন্টি এদিকে দেখুন সাদা পরেছে, তো আন্টি, আম্মু, আপু ওরা পরেছিল সাদা, আর আমরা যারা ছিলাম পরেছিলাম ব্লু কালার। তো এখন একে একে ওরা সবাই একটু ফটোশ্যুট করবে। ফুচকা টুচকা খেতে খেতে এক একজন রেডি হতে হতে আর বাকি সব সামলাতে সামলাতে প্রায় 12টার কাছাকাছি চলে আসছিল, মানে ফাতেমার বার্থডের দিনটা পেরিয়ে আর একটা দিন চলে আসতেছিল। তো আমরা তাড়াতাড়ি করে কোনো মতে রেডি হয়ে দেখতে পাচ্ছেন সবাই সিম্পলভাবে রেডি হয়ে, তারপর চলে আসছি কেক কাটার জন্য। এইদিকে দেখুন আমাদের দুই নানি বসে আছে, দেখুন আমি তো সব থেকে সিম্পল একটা সাজ দিয়েছি, গাইজ বেশি টাইম পাই নাই।
তো এখন দেখবেন ফাতেমা আর আরের সঙ্গে আমি একটু ফটোশুট করছি, কারণ আমরা তিনজনই ছিলাম ব্লু ফেয়ারি আর শুধুমাত্র আপুই হোয়াইট পরেছিল। এখন হচ্ছে আম্মুর সঙ্গে ফাতেমা একটু ফটোশুট করছে, ওদেরকে কিন্তু খুবই কিউট লাগছে। তো জানাবেন গাইজ অবশ্যই কমেন্ট করে আমাদের সবাইকে কেমন লাগছিল, আমাদের ছোট্ট ফাতেমা মনিকে কেমন লাগছিল, কেকটা কীরকম হয়েছিল, সবগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আম্মুও পরেছিল কিন্তু হোয়াইট, আম্মু আর আন্টির ড্রেসও ছিল একেবারে ম্যাচিং। তো আম্মু আর আমি দেখতে পেলেন সব থেকে সিম্পল একটা সাজ দিয়েছি, আর ছোট্ট ফাতেমা আরোহী ওরা সুন্দর করে সেজে গিয়েছে। তো ফাতেমার মাথার যে মুকুট একটু পরে পরে ও ক্রাউনটা খুলে ফেলছে। তো এখন কিছুক্ষণের মধ্যে আমরা কেক কাটাকাটি শুরু করব। তো দেখুন আমি অলরেডি মোমবাতিটা জ্বালিয়ে আমরা শুরু করে দিয়েছি এদিকে কাটাকুটি। তো ফাতেমা আরোহীকে আমরা সাজিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে কিছুক্ষণ আমরা ফটোশুট করেছি। এখন হচ্ছে দেখুন এই যে দেখুন এখানে হচ্ছে এক খালি বোন, আমরা চার বোনে মিলে আমরা এখন ফটোশুট করছি। দেখুন চারজনের মধ্যে আপু পরেছি সাদা ড্রেস আর আমরা তিনজনে পরেছি ব্লু কালার। তো অবশ্যই জানাবে যে আমাদের চার বোনকে কেমন লাগছে। তো আমাদের ফাতেমা দেখতে দেখতে 2 বছরে পা দিয়ে দিল। তো আমাদের ছোট্ট সোনামণিটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, জীবনের জন্য ও নিজের পায়ে দাঁড়াতে পারে। তো দেখুন এখন ফাতেমা লাইক দেখাচ্ছে। তো সবাই কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ফাতেমা আরোহী দুজনকে খুবই কিউট লাগছিল। তো এখন হচ্ছে দেখুন আন্টিদের ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে এখন ফটোশুট করছে। এদিকে দেখুন ফাতেমা ওর পাপা মাম্মা আর 2 ভাইয়ের সঙ্গে এখন ফটোশুট করছে। তো সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এখন হচ্ছে কেক কাটার পালা। তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো। তো দেখুন ব্লু কালার কেক, সেই সঙ্গে আমরা সবার ড্রেসও ব্লু কালার। তো অবশ্যই দেখুন কেক কাটার পালা চলেই আসলো। তো এখন আমরা সবাই মিলে কেক কাটছি। তো এখন হচ্ছে ফাতেমাকে আরোহীকে আমরা একটু কেক খেয়ে দিয়েছি, সেই সঙ্গে আমরাও এখন কেক খাওয়া দাওয়া করবো। আর রাতে হচ্ছে রাতে ডিনারে যে খাবারটা রয়েছে আমার সব থেকে ফেভারিট খাবার, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো সেজন্যই আমি বলছিলাম যেন তাড়াতাড়ি কেকটা কেটে ফেলে। তো কেক কাটাকাটির পরে কিন্তু আমরা সবাই মিলে যাবো চিকেন বিরিয়ানিটা খেতে। আর সেই স্পেশাল চিকেন বিরিয়ানিটা রান্না করেছে আমাদের শেফ মুন্নি আন্টি। তো আন্টির হাতের চিকেন বিরিয়ানি কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবারও কিছুক্ষণ ফটোশুট করছি, তারপরে সোজা চলে যাব আমরা খাওয়া দাওয়া করতে। তো এখন হচ্ছে আমাদের 7 ভাই বোন মিলে আমরা ফটোশুট করব, মানে সবাই মিলে আমাদের আম্মুদের 3 ভাই বোনের সম্পূর্ণ বাচ্চা কাচার একসঙ্গে এখন আমরা সব ছবি তুলবো। তো আমরা 7 ভাই বোন এখন ছবি তুলবো। তো আমি যাচ্ছি আমার ছোট্ট সোনামণি ওহি ভাইয়াকে নিয়ে আসতে। তো আমি ওহিকেও নিয়ে আসলাম। তো এখন আমরা 7 জন মিলে একসঙ্গে ফটোশুট করব। তো দেখুন আমাদের 7 ভাই বোন কি একসঙ্গে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন সবাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আপনারা সবাই কিন্তু অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলোতে। অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আশা করি আমাদের আজকের ব্লগটি সবার কাছে খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন আমরা ডিনার করতে যাই। টাটা।